আড্ডায় রাজশেখর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের এই অনুষ্ঠানে রয়েছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। নমস্কার গর্গদা, কেমন আছেন? ভালো আছি, মানে সেটা এটা ব্যক্তিগতভাবে, কিন্তু বাঙালি জাতি তো ভালো অবস্থায় নেই, তাই ব্যক্তিগত ভালো থাকার, নিজের জাতির ভালো থাকা যেহেতু জড়িত, জাতি ভালো থাকলে আমরাও নিজেরাও ততটা ব্যক্তিগতভাবে আরও ভালো থাকতে পারি। আমি একটা উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান, স্টেবল ইনকাম আছে, আমি ভালো আছি, কিন্তু অধিকাংশ বাঙালি ভালো নেই। আপনি নিজে একজন বাঙালি, এবং একজন বাঙালি হয়ে কোথাও গিয়ে আপনার আরো বাঙালি ভাইদের যে বিষয়গুলো, তারা এই যে আপনি বলছেন ভালো নেই, কোথাও গিয়ে সেইটা বোধ হয় আপনি অনেকাংশে রাস্তায় নেমে হোক, তাদের বাড়িতে গিয়ে হোক, বা এই যে গোটা কলকাতার বড় হওয়ার জায়গা থেকে হোক, আপনি সেইটা উপলব্ধি করেছেন বাঙালি ভালো নেই। আপনার কেন মনে হচ্ছে যে বাঙালি ভালো নেই, মানে এই যে এত, এটা তো একটা উপলব্ধি করবার ফল, কেন মনে হচ্ছে বাঙালি ভালো নেই? এটা উপলব্ধির ফল, এটা প্রত্যক্ষ অভিজ্ঞতার ফল, এটা তথ্য সম্বন্ধে জানার ফল, এবং একই সঙ্গে এটা বিশ্ব জুড়ে যখন একখানা জাতি নিপীড়িত হয় তার কি কি বৈশিষ্ট্য প্রকাশ হয়, এটা তার ফল। যেরকম বাঙালি কেন ভালো নেই, বাঙালি মানে কোনো একটা জাতির ভালো থাকার জন্য তার নিজের মাটিতে পুঁজি তার দখলে থাকে তবে সে ভালো থাকে, চাকরি তার দখলে থাকে তবে সে ভালো থাকে। বাংলায় চাকরি আছে কিন্তু বাঙালির কাজ নেই, কারণ বহিরাগতরা সেই কাজগুলো দখল করে রাখে, বাজারটা তার দখলে থাকে, এখানে স্টকিস ডিস্ট্রিবিউটার ইত্যাদি দেখো, যদি রায়পুর ফায়পুর রোজ খসলা মশলা দিচ্ছে, ঠিক আছে, বুঝতেই পারছো, এটা তো একটা সেক্টরের উদাহরণ হলো। বাজার তার দখলে নেই, জমি তার দখলে নেই, ঠিক আছে, যদি কলকাতা শহরের কথা ধরো, শিলিগুড়ির কথা ধরো, আসানসোলের কথা ধরো, এবং আস্তে আস্তে গ্রামাঞ্চলেও বাসন্তী দ্বীপে বসে গেছে পর্যন্ত, ঠিক আছে। জনপ্রতিনিধিত্ব, অর্থাৎ আমি যে এই জিনিসগুলোতে যে বদলাবো তার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে তা আমার প্রতিনিধিত্ব যে করবে সেখানেও বাঙালি ঘটে যাচ্ছে, ফলে বাঙালি সর্ব দিক থেকে ভালো নেই। তুমি ছেলের কথা বললে, মেয়ের কথাও খুব গুরুত্বপূর্ণ। এখন মোটামুটি হিন্দি বলয় জুড়ে বাঙালি নারী মানে হচ্ছে সে একটা ইজি, সহজে শুয়ে পড়ে, এবং বাঙালি ছেলে হচ্ছে ধজ, সে তাকে স্যাটিসফাই করতে পারে না, ফলে বাঙালি মেয়েরা সারাক্ষণ কামুক, ফলে যা যা কিছুই চলবে, এই যে সম্পূর্ণ নির্মাণ যে জিনিসগুলো ঘটে যায়, ঘটে যাচ্ছে, এর ফলে এই সময় বড় হওয়া, কারণ আমি ধরো 80-81-তে জন্ম, তো ফলে 90-এর দশকে বড় হয়েছি, সময়ের সঙ্গে যেহেতু ব্যাপারটা আরও বেশি ওতপ্রোতভাবে হিন্দি সাম্রাজ্যবাদ আমাদের ওপর চেপে ধরছে, এবং পুঁজি চাকরি বাজার জমি অটো লাইন টোটো লাইন টেন্ডারি থেকে হকারি স্পট সব কিছু থেকে বেদখল করছে আমাদের, এখন ব্যাপারটা আরও অনেক আঁকড়ে রয়েছে, এবং ধরো FM-এ কোনো বাংলা FM চ্যানেল নেই, বাংলা সিনেমাগুলোর ভাষাগত প্রয়োজনেই ক্যাশ কার কাছে যাচ্ছে, এটা হচ্ছে ফাইনাল কথা, ঠিক আছে, ঠিক আছে। দেব যখন মমতার জন্য খাটে তো পয়সা তো মমতা করে, দেবের কত পায়, ঠিক আছে। আবার যেহেতু তারা একাধিপত্য করে রেখেছে, তারা সকলকেই সুইচ সুইচ নাকি মাস মাইনে দিয়ে রাখে। তারপরে ধরো এই সাম্প্রতিককালে একটা খুব ইন্টারেস্টিং কেস, এটা হয়তো হতে পারে কলকাতার, কলকাতা সম্বন্ধে ধারণা থাকবে, এটা হতে পারে কলকাতার 1 নম্বর প্রপার্টি। আমি কথাটা খুব অদ্ভুতভাবে বললাম, কলকাতার 1 নম্বর প্রপার্টি আবার কি, মানে লোকেশনের দিক থেকে, এটা হচ্ছে সাদার্ন অ্যাভিনিউ, মেঘনাদ শাহ সরণি, এবং ল্যান্সডাউন অর্থাৎ শরৎ বোস রোড, এর সংযোগস্থলের কর্নার প্লট, ঠিক আছে। এই জমি, এই বাড়িটা একটা সময়, এখন যেটা, এখন তো সেই মানে বিজেপি তো নাম নিশান মিটিয়ে দিল, সেটা হচ্ছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এখন তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ওটাকে। তো এটা আগে ছিল কুমিল্লা ব্যাঙ্ক, কুমিল্লা ব্যাঙ্ক এবং আরও কয়েকটা ব্যাঙ্ক মিলে তৈরি হয় ইউনাইটেড ব্যাঙ্ক, তাই নামটা হচ্ছে ইউনাইটেড। এই কুমিল্লা ব্যাঙ্কের মালিক যারা, তাদের বাড়ি ওটা, পরে বেঙ্গল ইমিউনিটি বলে যে কোম্পানি, যে মেট্রো স্টেশন আছে একটা ওই লাইনে করছে, সেটাও তাদের। তো সেই বাড়ির এখন মোটামুটি দুজারি, কৈলাস দুজারি বলে একটা লোক, সে দখল ফখল করে নিয়েছে, সে বলে দিয়েছে যাহা যাহা মেট্রো চলেগা ওহাঁ বাঙালি নেই রহেগা, মারোয়ারি রাজ চলেগা, তার 12,000 কোটি টাকার তার চিট ফান্ডের স্ক্যাম আছে, এবং সে নাকি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একটি মেজর ইনভেস্টার, তার ওই মানে যে দখল করেছে বাঙালিদের থেকে ওই জায়গায়, ওই ফ্ল্যাটে নাকি ঋতুপর্ণা পার্টি করতে আসতো, মানে এগুলো একদম লোকজন থেকে শুনলাম, মানে এটাই বাস্তব অবস্থা, কী করে থাকবো বলো।
তো সেক্ষেত্রে আপনি এই যে বিষয়টা তুলে ধরবার চেষ্টা করলেন, সেখানে যে বেশ কিছু কথা বা বেশ কিছু শব্দের উপরে আমি জোর দিয়ে বলতে চাইবো, আপনি বলছিলেন যে কোথাও কি বহিরাগত যে সংখ্যাটা ক্রমাগত বেড়ে গেছে এবং তাদের এক প্রকার প্রভাবে আমাদের বাঙালিরা এক মানে প্রায় কোণঠাসাই বলা চলে, সংখ্যা শুধু না, সংখ্যা এবং পুঁজির যে গুণিতক জায়গা থেকে একদম ঠিক আছে, ক্ষমতা হচ্ছে বা শক্তি হচ্ছে পুঁজি এবং সংখ্যার গুণিতক একদমই। তো সেক্ষেত্রে পুঁজি এবং সংখ্যায় যখন তারা ক্রমাগত বেড়ে যাচ্ছে, কোথাও গিয়ে কি আপনার মনে হয় এটা প্রশাসনিক জায়গা থেকেও ব্যর্থতা? কারণ যে রাজ্যে কোথাও গিয়ে শিক্ষাগত জায়গায় তো আমাদের ছেলে মেয়েদের মানে অবস্থা কোনো অংশে কোনো সময়ই তলা নিতে যায়নি, তারা পড়াশোনায় সবসময় ভালো, কিন্তু কোথাও গিয়ে চাকরির জায়গা থেকে খানিকটা হলেও বর্তমান সময়ে এখন ছেলে মেয়েরা প্রায় চাকরি পাচ্ছে না বা আন্দোলন করছে, এই ধরনের বিষয়গুলো আমরা লক্ষ্য করছি, বা সেখানে শিল্প এক প্রকার মুখ থুবড়ে পড়েছে। তো সেই জায়গায় বহিরাগত লোক ক্রমাগত বেড়ে যাচ্ছে এবং কোথাও গিয়ে রাজ্য সরকার তাদের তরফ থেকে জানানো হচ্ছে যে আমাদের রাজ্য সবার জন্য। তাহলে আপনি এই যে বলছেন বহিরাগত সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং পুঁজিগত জায়গায় তাদের হস্তক্ষেপ হচ্ছে, তাহলে সেই প্রশাসনিক জায়গার ভূমিকাটা তো কোথাও গিয়ে প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে, কোনো সন্দেহের কোনো বিষয় নেই। তো সেই জায়গায় মানে 100% 100-200% এবং তোমার ধরো 47-এর পরবর্তী কাল থেকে বিধান রায়ের টাইম, তারপরে বামের টাইম, তারপরে তৃণমূলের টাইম, এবং এটা একটা লম্বা পরস্পরা যেখানে বাঙালি বেদখল হতে 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 থেকেছে, যে কেউই এবং সেটা হতে হতে আজকে এমন একখানা খাদের কিনারে এসেছে যেখানে একখানা একদম বহিরাগত শক্তি, ঠিক আছে, এরা অন্তত বাংলার দল যেগুলো বাঙালির স্বার্থ পুরোপুরি ডিফেন্ড করতে পারেনি বহিরাগত তোষণের কারণ, তোষণ করার ইত্যাদির কারণে, আর তারপরে করতে করতে আমার একটা খাদে জনবিন্যাস হোক এবং বহির শক্তি হোক এমন একটা জায়গায় এসেছে যে বিজেপি নামক একটি দল যারা কিনা ডাইরেক্ট বহিরাগত শক্তি, তাদের জন্য একদম প্রায় মানে খাল কেটে মানে খাল একদম প্রশস্ত হয়ে গেছে। কিন্তু এখানে তুমি যেটা করবে, আমি স্ববিরোধিতা যদি তুমি ভাবো, বহিরাগত সংখ্যা বাড়ছে এটা কেউ অস্বীকার করতে পারবে না, শিল্প মুখ থুবড়ে পড়ছে এই কথাটা বললে। আচ্ছা কোথায় মানুষ যায় যেটা শিল্পহীন এলাকা? একদমই তাই না? তার মানে তুমি যে কথাটা বললে এটা কিন্তু এই খটকাটা আমাদেরও লাগতো যে কি ব্যাপার ভাই, আমাদের এখানে শিল্প নেই অথচ আমাদের এখানে হু করে লোক ঢুকছে, এটা তো একটা রহস্য একদম, তাই না? এটা তো জিনভূত নয় যে হাওয়া খেয়ে বেঁচে থাকে, ঠিক আছে। তখন আমরা আসলে তখনই আমাদের বঙ্গ দর্শন ঘটলো, এই বাংলা পক্ষ যে সংগঠন আমি করি, তো আমরা ঘুরলাম না না। তো আমি এবার একটু একটা ভৌগোলিক একটা যদি ভাবে দেখি, তোরা কলকাতার যে মানে কি বলবো বড়বাজার পোস্তা ইত্যাদি রাজকাটরা ইত্যাদি যে যেটা হচ্ছে যে আমাদের হোলসেল মার্কেট, ঠিক আছে, এশিয়ার বৃহত্তম হোলসেল মার্কেট, লাখখানেকের ওপর বেশি ওখানে লোকে জাস্ট কাজ করে, পুঁজি করে তো আরও বেশি, ঠিক আছে, এই এই অংশটা রয়েছে। আমরা দেখলাম ওখানে প্রায় বাঙালি নেই, 1-1.5 লাখের ওপর কাজ কিন্তু, এবং তুমি যদি সাবসিডিয়ারি ধরো আরও বেশি, ঠিক আছে। এবার প্রশ্নটা আসবে, এবার আমি তো আমি একটা এরকম প্রশ্ন করি, আমি তো একটা খেলার ছোট একটা খেলা খেলি সময় ধরো, আচ্ছা করে 80 কিলো একটা ওজন ট্রাকে তুলতে হবে, ইয়ে করে মুটের কাজ বাঙালি করবে? আমার দেখা অন্তত বাঙালিরা করতে চায় না, মানে খুব সেই রকম করবে, এবার প্র্যাকটিক্যাল প্রশ্ন, ঠিক আছে, এটা যে করতে চায় না এটা আমাদের কাছে একটা অটোমেটিক্যালি, কারণ বাঙালি আমাদের শিখিয়ে দেওয়া হয়েছে যে কুঁড়ে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা শিক্ষার পড়াই, হ্যাঁ, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ভুলে যাই যে এই আমরা যে দুজনেই হয়তো দুপুরে যে ভাতটা খেয়েছি এটা কিন্তু কোনো ডেস্কটপে হোয়াটসঅ্যাপে জন্মায়নি, এটা কিন্তু বাঙালি চাষি একদম প্রচণ্ড খেটে বানিয়েছে, ফলে খাটির কতটা অপ্রাসঙ্গিক, কিন্তু অন্যভাবে দেখো এই ধরো ট্রাকটা বোঝাই করছে 80 কিলো, যেখানে আমি একদম স্পষ্টভাবে আমরা যেন সকলেই এগ্রিড যে বাঙালি তো কাজগুলো করবে না, এই খাটনির কাজ, ঠিক আছে, করবে বাঙালি 80 কিলো এরকম তুলবে, ঠিক আছে। এই ট্রাকটা তো তারপরে যাবে নেপালগঞ্জে, এই ট্রাকটা তো তারপরে যাবে তেহট্টে, এই ট্রাকটা তো তারপরে যাবে হচ্ছে তোমার মানে ডায়মন্ড হারবারে, তখন নামাবে কে? তার মানে বাঙালি নামাবে? এবার একটা অদ্ভুত ব্যাপার, 80 কিলো বাঙালি তুলতে পারে না, 80 কিলো বাঙালি নামাতে পারে। আসলে যে বাঙালি 80 কিলো নামাতে পারে সেখানে যে মজুরি পায় তার থেকে বেশি মজুরি পাবে, অর্থাৎ শহর অর্থাৎ মহানগর অর্থাৎ কলকাতা, সেখানে তার এন্ট্রি পয়েন্টই নেই। একই জিনিস তুমি পাবে হচ্ছে, তুমি যদি এবার দিল্লি একটু ওপরের দিকে যাই, আমরা দিল্লি রোড ডানকুনির দুপাশে এখন তুমি যদি যাও, যা শেড শেড শেড, ঠিক আছে, কোনো বাঙালি কাজ করে না,
ইউটিউবে এমনকি বিহারের লোকেরা ইউটিউব চ্যানেল বানিয়ে ফেলেছে যে অন্য বিহারের লোকেদের ডাকছে যে সেখানে ইয়ে হোক। আর এখানে ওই এলাকারই পাঁচলার বিধায়ক গুলশন মল্লিক, তৃণমূলেরই বিধায়ক, সে একটা প্রশাসনিক মিটিং যেটা মুখ্যমন্ত্রী করেন, দেখেছো না সেই ওপেন ইয়েতে, তো সেখানে উনি বললেন একটা ইউনিটের কথা বলছে, এরকম অজস্র ইউনিট আছে, হাজার হাজার ইউনিট আছে, যে দিদি আমরা তো জমি জমি দিয়েছিলাম, অবশ্যই বাঙালি জমি দিয়েছিল দিয়েছিলাম, ওখানে একটা জায়গায় 2000 চাকরি তৈরি হয়েছে, 10-20টা বাঙালি, 101, ঠিক আছে। আর সেখানে এখন হিন্দি স্কুলের দাবি উঠেছে অবভিয়াসলি, কদিন আগে দেখা গেছে ওখানে বাবুঘাট থেকে যে বাসগুলো ছাড়ে, আগে বাবুঘাট থেকে ওঠে এবার ছাপড়া বালিয়া যেখানে চলে যেত, এখন ডানকুড়িতে স্টপ দিচ্ছে, কারণ এখানে নতুন লাখ লাখ কাজ তৈরি হয়েছে, কোনো বাঙালি কিছু পায়নি, নতুন নতুন লোক আরও ঢুকেছে, ঠিক আছে। ওখানে হিন্দি স্কুলের দাবি তোলা হয়েছে, ওখানে একটা সেদিন দেখা গেছে যে এবং কাগজ ফাগজ তোদের কাছে কোনো ইজি, তুমি একখানা কোনো কাগজ বার করতে তোমার জান বেরিয়ে যাবে, ওরা একটা কাগজ বার করে একদম ইজি, কারণ তাদের জনপ্রতিনিধিও তাদের তৈরি হয়ে গেছে, আবার ওপরের দিকে আইএএস আইপিএস এগুলো ওদের, ঠিক আছে, মানে ফুল সিস্টেম একখানা যেটা করেছে। শোনো কথাটা কি ভয়ঙ্কর, ওই সবুজ সাথী সাইকেল সেটা ওই বাসের মাথায় করে যাচ্ছে বিহারে, এটা কিন্তু চোরাচালান নয়, সে আসলেই এখানে কাগজ বার করে সেটা পাচ্ছে এবং 500 টাকাও পাচ্ছে, এবং কিন্তু সাইকেল তার তো দেশ ওখানে, তুমি খড়গপুর শিল্পাঞ্চলে চলে যাও এক অবস্থা, হলদিয়া শিল্পাঞ্চলে চলে যাও এক অবস্থা, এই যে কলকাতা শহরে আমরা রয়েছি, কলকাতা শহর এখানে কেন বড় হয়ে উঠলো, ব্রিটিশরা কেন এখানে কলকাতা শহর বানিয়েছে, কারণ এটা বন্দরের কাছে। তোমার চেনা কেউ আছে কলকাতা বন্দরে কাজ করে? হোয়াইট ইকোনমি, ব্ল্যাক ইকোনমি, গ্রে ইকোনমি, সাদা কালো ধূসর, কোনো ইকোনমিতে কোনো বাঙালি আছে? তোমার তোমার চেনা কেউ আছে? আমারও কেউ চেনা নেই। তার মানেটা কি? কলকাতা যে একখানা নদীর পাশে, এটা অধিকাংশ কলকাতাবাসী বাঙালির কোনো চেতনা নেই, তার কারণে তাকে বেদখল করে দেওয়া হয়েছে সম্পূর্ণ। এরপরে তুমি যদি গঙ্গার দুপারে যাও, জুট মিলে যাও, ঠিক আছে, যে কোনো ফ্যাক্টরিতে যাও, ওই যে ব্যারাকপুর, টিটাগড়, ভাটপাড়ায় যে করে এখন নৈহাটি পেরিয়ে এখন কল্যাণী পর্যন্ত খেয়ে নিচ্ছে, এদিকে তুমি যদি যাও তো হাওড়া সালকিয়া তো বাদই দাও, ঠিক আছে, তো প্রায় গন কেস এখন। তারপরে ধরো রিস্টা টিস্টা, যে শিবপুর রিস্টা যেখানে এই রায়েটগুলো হলো, ভাবো একটা বাংলার মাটিতে রায়েট হলো, রীতিমতো দাঙ্গা হলো, কোনো বাঙালি ইনভলভ না, কোনো বাংলা কথা শোনা যাচ্ছে না। আচ্ছা তুমি ইউপিতে একটা কোনো রায়েট পাবে যেখানে কোনো হিন্দি কথা শোনা যাচ্ছে না? এটা কখনো সম্ভব? এটা অবাস্তব, ঠিক আছে। তার মানে শিলিগুড়িতে একরকম চলে যাও, একই রকম শিলিগুড়িতে এটা বাংলা, বাংলা বললে বাংলাদেশি, এই ধরনের কথাগুলো ওপেন অ্যাড দিচ্ছে, বাঙালি নেব না, monster.com-এ, naukri.com-এ 30-40-50-60-70-70,000 চাকরি। ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়া বলছে যে বাংলা থেকে যত মানুষ বাইরে যায়, সত্য কথা বাইরে যায়, লাখ লাখ ছেলে মেয়ে বাইরে যায়, সত্য কথা তার তিন গুণ বাংলায়, তিন গুণ বেশি বাংলায় ঢোকে। তার মানে এটা কি? বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই? যেহেতু বাঙালির কাজ নেই, সে অবভিয়াসলি মনে করে বাংলায় কাজ নেই, আগে সিপিএমকে গালাগাল করতো, এখন তৃণমূলকে গালাগাল করে, কিন্তু এটা কোনো সমাধান নয়। তো আমরা সমাধানের পথও বলি, ভূমিপুত্র সংরক্ষণ, যে বেসরকারি কাজে 90% লোকাল, মানে ভূমিপুত্র লোকাল ডোমিসাইল ছেলেমেয়েদের হতে হবে, এবং এটা অন্যান্য রাজ্যে চালু আছে, ঝাড়খণ্ডে চালু আছে, হরিয়ানায়, গুরগাঁও যেখানে হরিয়ানায় চালু আছে, অন্ধ্রপ্রদেশে চালু আছে। আমাদের কিন্তু এই যে সমস্যাটা বললেন, এর প্ল্যান সলিউশন দরকার। এবার বললে প্রশাসনিক ব্যর্থতা কি না? হ্যাঁ অবশ্যই প্রশাসনিক ব্যর্থতা, আমরা তো প্ল্যান দিচ্ছি, চাপ দিচ্ছি, চেতনা দিচ্ছি, কিন্তু আইনটা পাশ করবে কারা? শাসক দল, বিরোধী দল, বিধায়ক, জনপ্রতিনিধি, তারা যদি না করে তাহলে তারা মনে করছে ঠিক আছে, তাহলে নেক্সট জেনারেশনের কাছে পাশ করে যাবে। আমাদের আগের জেনারেশন যদি এই ব্যাপারে সচেতন হতো তাহলে আজকে এই অবস্থাটা হতো না। আমরা এই জেনারেশনের বাঙালিরা ঠিক করেছি বাংলা পক্ষ তৈরির মাধ্যমে যে আমরা এটা আর পাস অন করবো না, আমরা সমাধান চাই। কিন্তু কোথাও গিয়ে এই যে আপনি এই যে বিষয়গুলো পরপর ভাবে তুলে ধরলেন এবং সেখানে গিয়ে বলছেন এই সমস্ত কাজের এক প্রকার বিরোধিতা করতে বাংলা পক্ষ সজাগ হয়ে আছে, তাহলে শুধুমাত্র বাংলা পক্ষ কেন, মানে শাসক দল কেন সেই দেয়? কারণ কোথাও গিয়ে বাংলা পক্ষের হাতে যে ক্ষমতা রয়েছে তার থেকে অনেক গুণ শাসক দলের হাতে ক্ষমতা রয়েছে। আজকে যদি শাসক দল মনে করে যে আমাদের রাজ্যের তথাকথিত বাংলায় আমাদের বাঙালিদের চাকরি পাওয়াটা, মানে কোথাও গিয়ে আপনি যেরকম ভাবে বলছিলেন বেসরকারি জায়গায় বা সরকারি জায়গায় বলুন, সে তার নিজের যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে, কিন্তু কোথাও গিয়ে আমাদের বাঙালিরা চাকরি পাক বা কাজের জায়গায় তাদের যেন সেই জায়গাটা খুলে যায়, কোথাও গিয়ে অন্যান্য জাতি বা অন্য সম্প্রদায়, আদার স্টেটের লোকজন, আদার স্টেট, আমি এখানে কিন্তু বাঙালি অপমানই করছি না, যে 150 বছর ধরে আছে, ঠিক আছে, এখানকার ডোমিসাইল হয়ে গেছে, ধরো অর্জুন সিং এর ছেলে, অর্জুন সিং আমার কোনো পেয়ারের লোক না, সেটা বাংলা ও বাঙালির শত্রু, কিন্তু আমি টেকনিক্যাল টার্মসে বলছি অর্জুন সিং এর ছেলে হয়েছে বলে আমরা যেটা ভূমিপুত্র যেটা বলছি, হ্যাঁ ঠিক আছে ভাই নে, কিন্তু
সো মাচ আর নো ফার্দার, আর না, আর নতুন সম্ভব না, একটা মাটির ধারণ ক্ষমতা থাকে। তুমি ঠিক বলছো, তুমি শেষ করো, আমি তোমরা বলছি। সেক্ষেত্রে আমার বক্তব্যের জায়গাটা সেটাই যে একটা নতুন করে তৈরি হওয়া, কোথাও গিয়ে কম সংখ্যক মানুষের দ্বারা একটা পার্টিকুলার কিছু মিশন সাকসেসফুলি করতে গেলে যে সময়টা লাগে, একজন শাসক সম্প্রদায়ের মানুষ অনেক সহজ, সে যদি সেইভাবে গোষ্ঠীগতভাবে সেই কাজটা করে অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়, 100% তাহলে সেইখানে গিয়ে কোথাও গিয়ে কি ভোট ব্যাংকের কথা মাথায় রেখেই 200% এই বিষয়টা হয় না? 200% আসানসোলে শত্রুঘ্ন সিনহা ক্যান্ডিডেট করলো কেন? আবার শত্রুঘ্ন কেন ক্যান্ডিডেট করলো তার মধ্যে একটা কিন্তু এই কেন তাহলে বাঙালির জন্য করে না তারও লুকিয়ে রয়েছে, এবং বাঙালিকেও তাহলে ভাবতে হবে। ওখানে দোলা সেন দাঁড়িয়েছিল, হেরে গেছে তৃণমূলের। মুনমুন সেন দাঁড়িয়েছিল বাঙালি, হেরে গেছে তৃণমূলের। শত্রুঘ্ন সিনহা দাঁড়ালো, জিতে গেল। মানে কি, ওর তার স্বজাতীয় দেশওয়ালি ভোট এক কাট্টা প্লাস কিছু বাঙালি, উইনিং ফর্মুলা। কিন্তু বাঙালি দাঁড়ালে বাঙালি ভোট এক কাট্টা থাকে না, ঠিক আছে? তার হিন্দু মুসলমান ঘটি বাঙাল রাজবংশী এই ওই সব রকম আছে তার ক্যাঁচড়া, ঠিক আছে? এবার কথাটা হচ্ছে যে বাংলার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি মালদা একটি প্রশাসনিক মিটিংয়ে বছরখানেক বছর ধরেক আগে খুব ক্লিয়ার একটা মেসেজ দিলেন যে বিহারের মানুষকে চাকরি দেওয়ার দায়িত্ব বিহার সরকারের, ইউপির মানুষকে চাকরি দেওয়ার দায়িত্ব ইউপির সরকারের, বাংলায় কে কাজ পাবে, বাংলা যার ভাষা বাংলা যার ঠিকানা। আমরা তো শুনুন, দারুণ কথা, এইটাই তো আমরা বলছি। কিন্তু প্রশ্ন হচ্ছে তো বলা হলো তারপর, এই ভিডিও ক্লিপ কি আমরা সিভিল সঙ্গে নিয়ে যাব? তাই না? আমরা তো আইন চাই, এবং আইন সম্ভব, এটা কোনো সংবিধান বিরুদ্ধ কিছু নয়, লোকেদের এখানে যে কোনো ধারণাগুলো নেই। কারণ কতটা জায়গাটা সিচুয়েশনটা খারাপ জায়গায় এসছে, যেখানে মানে এটা মানে আমরা বলি যে সবার বাড়ি বাড়ি, আমার বাড়ি হোটেল, হোটেলও না ইনফ্যাক্ট, হোটেলে তো পয়সা দিয়ে থাকতে হয়, এটা ধর্মশালা, ঠিক আছে, লম্বরখানা। সুশীল মোদী, সে বিহারের উপ মুখ্যমন্ত্রী ছিল, তার মানে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তার মানে সে বিহারের বিজেপির টপ মোস্ট নেতা, ঠিক আছে? সে বলেছিল 2021 ভোটের আগে যে বাংলায় বিজেপি জিতলে লাখ লাখ বিহারের মানুষের বাংলায় কাজের সুবিধা হবে। কি ভয়ঙ্কর একটা কথা, কি ভয়ঙ্কর একটা কথা! এবং ইন্টারেস্টিংলি, না সিপিএম না তৃণমূল এটা যে ক্যাঁক করে ধরবো এই গাছটা নেই, কারণ তেও ভাবছে আমাদের তো তাহলে টিটাগড়ে ভোটটার কী হবে, রিসরায় তাহলে কী হবে, এখানে কী হবে। আরে ভাই, এই করতে করতে আমরা আর থাকবো না, আমরা তাই এবার পাল্টা চাপ তো তাহলে কোথায়, তাহলে কি এদের ওপর তো আমরা ডিপেন্ড করে বসে থাকতে পারবো না, আবার এদের লাগবে, ঠিক আছে? তাই আমরা বাঙালিকে ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত করছি, যে এবার কিন্তু বাঙালিকে তেলিয়ে চলতে হবে। তুমি যে কথাটা বললে যে হ্যাঁ, বাংলা পক্ষ আজকে প্রতিটি জেলায় বাংলা পক্ষর সংগঠন আছে, ঠিক আছে, বেশ কিছু জায়গায় বেশ পোক্ত সংগঠন আছে, যেখানে বাংলার ওপর আক্রমণ হলে আমরা আত্মরক্ষা করার জায়গায় রয়েছি বাঙালির পাশে দাঁড়ানোর, ঠিক আছে? কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, এগুলো তো বাংলা পক্ষ থেকে অনেক বড় সংগঠন, বড় দল, ঠিক আছে? তো আমরা সেখানে সারা ভারতে আমরা যখন অন্যান্য রাজ্য দেখি, সেখানকার যে জাতীয়তাবাদী সংগঠনগুলো, তাদের থেকে তো আমরা শিখি, ঠিক আছে? তো এখানেই একখানা জাতীয় সংগঠনের প্রেশার পলিটিক্সের একখানা রোল রয়েছে। আমি যদি একটু প্রায় মানে কি বলবো, অভিনয় করেই বোঝাই, ঠিক আছে? ধরো এটা হচ্ছে পেরেক, আমি এখানে পেরেকটা ফেলবো, এখানে ধরো একটা পেরেক রয়েছে, ঠিক আছে? আমার লক্ষ্য হচ্ছে ধরো ভূমিপুত্র সংরক্ষণ, বাঙালির কল্যাণ, বা এই মাটিতে মানে বাংলার যে পঞ্চায়েত এলাকার জমি, এগুলো বহিরাগতদের শিল্প ছাড়া অন্য কোনো কারণে বিক্রি করা যাবে না, আমাদের যে বিবিধ দাবিগুলো, ঠিক আছে? তো আমি চাই সেটা মানে হচ্ছে ধরো যে এটা এখানে হিট হবে, ঠিক আছে? এটা হিট হবার জন্য এই যে হাতুড়িটা, সেই শক্তিশালী হাতুড়ি হতে হবে, তবে তার হিট করতে পারবে। এবার আমরা এই হাতুড়িটা নই অ্যাজ অফ নাও, ঠিক আছে? তাহলে আমরা কী করবো, হা করে বসে থাকবো? তা না, আমরা এইখানে এখন দেখছি এই হাতুড়িটা এখানে না পড়ে এখানে পড়ছে, আমরা এইখানে মোচড়টা দেওয়ার চেষ্টা করছি, যাতে এই হাতুড়ির শক্তিটা আমরা ব্যবহার করি এবং মোচড়টাকে আমাদের অভিমুখের দিকে, বাংলা ও বাঙালির কল্যাণের লক্ষ্যর দিকে ঘোরাতে পারি। তাই একটা খুব ভালো উদাহরণ হচ্ছে যে WBCS-এ বাংলা বাধ্যতামূলক, বাংলা পক্ষ 5 বছর ধরে টানা আন্দোলন করে করেছে, এটা আগে ছিল না, ঠিক আছে? এবং আমি এটাও বলছি, যদি বাংলা পক্ষ না থাকতো তৃণমূল নিজে থেকে করতো না। কিন্তু সেটা হয়ে যাবার পরেও এখন কোনো বিরোধী দল, এবং বিরোধী দলের তথাকথিত কোনো নেতা
তারা তো বোধহয় চাইছে যে এই না হোক বিষয়টা না হোক, ঘেটে দিতে চাইছে, ঘেটে দিতে চাইছে। খুব লজ্জার কথা। আমি বলি, আমি বলি শুভেন্দু অধিকারী, সে বলে এসছে না বাংলা বাধ্যতামূলক এই যোগ বলা হচ্ছে WBCS করা যাবে না। আচ্ছা তুমি ভেবে দেখো, আজকে বাঙালি জাতির, এটা আমি শুভেন্দু অধিকারী স্পেসিফিক্যালি বলছি না, যে জাতির পুঁজি চাকরি বাজার এগুলো বহিরাগত দ্বারা কন্ট্রোল, সেই জাতিতে দালাল তৈরি হয় বেশি, ঠিক আছে, এটা হবেই, ঠিক আছে। তোমার যদি কোনো অপরচুনিটি যদি খুব কমে যায়, একদম সব শুষে নেয় যদি, তাহলে তোমার তখন দালালিটাই তোমার একটা ওঠার পথ হয়ে যায়। শুভেন্দু অধিকারী সেই পথটি নিয়েছে, ঠিক আছে। এবার কথাটা হচ্ছে অন্য কোনো বিহারে কেউ যদি বলে যে হিন্দি বাধ্যতামূলক, ভাই হিন্দি বিহারে পরীক্ষা রাজ্য সরকারের চাকরির জন্য হওয়া যাবে না, সে বিহারে পলিটিক্যালি সার্ভাইভ করবে? মহারাষ্ট্রে মারাঠি বিরোধিতা করে কেউ পলিটিক্যালি সার্ভাইভ করবে? তামিলনাড়ুতে তামিল বিরোধিতা করে, পাঞ্জাবে পাঞ্জাবি বিরোধিতা করে কেউ পলিটিক্যালি সার্ভাইভ করবে? এখানে পলিটিক্যালি সার্ভাইভ করতে পারছে, তারও একটা কারণ হচ্ছে 47 থেকে আজ অবধি, ঠিক আছে, আমরা আগে ভারতীয়, আমরা আগে এই করে, মানে সকলে নিজের নিজেরটা বুঝে নেয়। মানে গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক, তারা আগে গুজরাটি, ঠিক আছে। এবং কি পশ্চিমবঙ্গ হচ্ছে মিনি ইন্ডিয়া, মানে এটা কি পশ্চিমবঙ্গ মিনি ইন্ডিয়া, মানে ইন্ডিয়া তো আছেই, আবার মিনি ইন্ডিয়া কি, ঠিক আছে। ধরো পাঁচ ফোড়ন, জিরেটাকে কেউ মিনি পাঁচ ফোড়ন বলবে? জিরে তো জিরেই, জিরে এগুলো সবকটা মিলে, জিরে দিলে এটা মিলে হচ্ছে তোমার পাঁচ ফোড়ন। তুমি জিরের মধ্যে যদি মিনি পাঁচ ফোড়ন খুঁজতে যাও তাহলে তো সমস্যা, জিরেটা জিরেই, ঠিক আছে। তুই বাংলাটা বাংলাই, বাংলা মিনি ইন্ডিয়া নয়, বাংলা শুধু ভারতের অবিচ্ছেদ্য অংশ নয়, এই ভারত কল্পনা বাঙালির, বাঙালির রক্তে স্বাধীন হয়েছে এই ভারত। আমরা বলি একদিন সব বাঙালির হবে, কিন্তু পেতে পেতে যেতে হবে, মানে এটা একটা ইনক্রিমেন্টাল প্রসেস। পেতে পেতে হঠাৎ একদিন স্বর্ণালী দিন আসবে, হঠাৎ একদিন সব সূর্য উঠে যাবে, এরকম না। যে কোনো ভাষা মরে বাঁচে উপযোগিতায়। এক হচ্ছে তো হিন্দি জনবিন্যাস এখানে বাড়ছে, হিন্দি উর্দু বেসিক্যালি একই জিনিস, শাহরুখ খান বললে উর্দু, সেই ডায়ালগে যদি অক্ষয় কুমার বলে সেটাকে হিন্দি বলে। এখানে পুঁজি ব্যবস্থা যেহেতু রাজস্থানের হাতে, ইউপি বিহারের হাতে, বাঙালি বেদখল হয়ে গেছে কিছুটা গুজরাটের হাতে, ফলে এখন তোমাকে তার মতো করে হতে হচ্ছে। ওখানে যদি শুভেন্দু অধিকারী মতো কেউ গিয়ে বলতো না যে হিন্দি বাধ্যতামূলক নয়, সেই অধিকারীর অধি আলাদা আর কারি আলাদা হয়ে যেত। দেখো